জয়রাথে আজকের পাঠ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ ষষ্ঠ পরিচ্ছদ পরিচ্ছেদ আদি লীলা খন্ড শ্লোক আঠান্ন উনষাট শুনো উদ্ভব সত্য কৃষ্ণ আমার তনয় দেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয় তথাপি তাহাতে রুহু মোর মনোবৃত্তি তোমার ঈশ্বর কৃষ্ণে হোক মোর মতি হে উদ্ধব আমার কথা শোনো এই কথা সত্য যে শ্রীকৃষ্ণ আমার পুত্র কিন্তু তুমি যদি মনে করো সে হচ্ছে ভগবান তবুও তাকে আমি পুত্র বলেই মনে করব তোমার ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত যেন আকৃষ্ট হয় মনুষ্যবৃত্তয় ন সু কৃষ্ণপাদাম ভুজাশ্রয়া বা চহভি আমাদের সমস্ত মনোবৃত্তি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মকে আশ্রয় করুক আমাদের বাক্য সকল তার নাম কীর্তন করুক এবং আমাদের দেহ তার অভিবাদনে প্রযুক্ত হোক কর্মভি ব্রহ্ম মানাংযত্র কাপ ঈশ্বরের ছয়া আমঙ্গলা চরিত্রই দানই ওই কৃষ্ণ ঈশ্বরে কর্মফল অনুসারে ঈশ্বরের ইচ্ছায় জড়জগতের যেখানে আমরা ভ্রমণ করি না কেন দান আদি শুভ অনুষ্ঠানের দ্বারা পরমপুরুষ কৃষ্ণের প্রতি আমাদের ব্রতি বর্ধিত হোক শ্রীদামাদি ব্রোজে যত সখার অনিচয় ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সক্ষময় শ্রীদামাদি ব্রজে শ্রীকৃষ্ণের যত সখা রয়েছেন শ্রীকৃষ্ণের প্রতি তাদের সূক্ষ্ম ভাব সম্পূর্ণ নির্মল এবং তার ঐশ্বর্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ তারা দাস্যভাবে করে চরণ সেবন যদিও তারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেন এবং তার কাঁধে চড়েন তবুও সেই সঙ্গে তারা আবার দাস্যভাবে তার চরণ কমলের সেবাও করেন আজকের পাঠ এই অবধি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে